وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ وَعَلَيْكُمْ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ وَالْحَمْدُ لِلَّهِ وَحْدَهُ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى مَنْ لَا نَبِيَّ بَعْدَهُ এক সময় তো ভাইজি করছিলেন যে আমার শ্বশুর হজ করার পর 40 দিন পর্যন্ত বাড়ি থেকে বের হয় না, 40 দিন নাকি বাড়িতেই থাকা লাগবে, বাড়ি থেকে বের হওয়া যাবে না। এটা কি কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? সম্মানিত ভাই, বাড়ি থেকে বের হবে না 40 দিন পর্যন্ত, এটা মিথ্যা ডাহা মিথ্যা কথা, এ মর্মে কোনো সহিহ হাদিস নেই, বরং এটা হলো বাড়াবাড়ি, এটা হলো বাড়াবাড়ি। বাড়ি থেকে প্রয়োজনে বের হবে, তার কোনো সমস্যা নাই। বাড়িতে হজ করেছে, সে পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে পড়তে যাবে, ছেলে মানুষ যার ওয়াজ নসিহত, দিনের খেদমত, সে দিনের খেদমত করবে। যে যেখানে যাওয়ার প্রয়োজন, যারা চাকরি বাকরি করছে সে সেখানে যে চাকরি বাকরি করবে, যার যে প্রয়োজন তারা করবে, কিন্তু বাড়িতে বসে থাকবে 40 দিন পর্যন্ত, এ মর্মে কোনো সহিহ হাদিস নাই, আল্লাহর কালামও নাই, কোনো সহিহ হাদিস নাই। এগুলা মানুষের বানোয়াটি কাজকর্ম। তাই কোনো ব্যক্তি যদি মনে করে যে এটা হলো ইবাদত বা আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মিথ্যা আরোপ করবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ইচ্ছা করে মিথ্যা আরোপ করবে, সে যেন তার নিজের স্থান জাহান্নামে বানায় নিল। ইমাম বুখারী মুসলিম রাহিমাহুল্লাহ গ্রন্থ হাদিসটি নিয়েছেন। তাই মানুষ এমনি এমনি ইচ্ছা করে কেউ বলতে পারে না যে এতদিন সওয়াবের কাজ বা নেকির কাজ বাড়িতে বসে থাকা বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন বার কিছু, এ মর্মে এগুলা কেউ করলে বরং তারা ইসলামে শরীয়তে বাড়াবাড়ি করবে, এ মর্মে কোনো সহিহ হাদিস নেই। যা বললাম এগুলা মানুষের বানোয়াটি কাজকর্ম, আল্লাহ যেন আমাদেরকে এর থেকে হেফাজত করেন। আপনি হজ করে এসেছেন, ভালো কাজ করে এসেছেন, তাই বাড়ি থেকে বের হওয়া যাবে না, এটা মিথ্যা কথা। আল্লাহু আলাম।